এভাবেই দুই সন্তান খাদিজা ও সৌরভের কবরের সামনে কান্না আর আহাজারি করছেন মা আইরিশ। পাশেই কবর খোঁড়া হচ্ছে তার বড় মেয়ে সাথীর জন্য। একই ঘটনায় তিন সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, কোনো সান্ত্বনাতেই থামছে না তার আহাজারি। স্বজন ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার 16 আগস্ট খাদিজা ও সৌরভ পার্শ্ববর্তী রওশনারা বেগমের বাড়িতে গেলে সেখানে রওশনারা বেগম ডেকে ফ্রিজে রাখা বিরিয়ানি খাওয়ান এবং একটি প্লেটে করে বিরিয়ানি তাদের বাড়িতে পাঠিয়ে দেন। তাদের বড় বোন সাথী স্কুল থেকে এসে সেই বিরিয়ানি খেয়ে নেন। পরে সবাই অসুস্থ হয়ে পড়লে রাতে হাসপাতালে নেয়ার পথে খাদিজা মারা যান এবং তার এক ঘন্টা পরে ঢাকা নেয়ার পথে মারা যান সৌরভ। খাদিজা ও সৌরভকে বাড়িতে নিয়ে আসার পর সাথীকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা দুই দিন পরে 18 আগস্ট দুপুরে সাথীও মারা যান। বিরিয়ানি খাওয়ার পলিথিনের প্যাকেটটি কীটনাশকের প্যাকেট ছিল বলে অভিযোগ স্বজনদের, যার কারণে বিষক্রিয়া সৃষ্টি হয়েই মৃত্যু হয় তিন ভাই বোনের। ওই বাচ্চারা আইছিল বোগালে, কাকি কি খান, পোলাও কই খাবি, ঘটনার রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আইন অনুযায়ী জাজিরা থানা প্রশাসন ব্যবস্থা নিব এবং আমরা পাশে থাকবো যে এটা সঠিক বিচার যিনি ওই ফ্যামিলি পায়। পোস্টমর্টেম রিপোর্টের জন্য সাথীকে ঢাকা মেডিকেলে রাখা হয়েছে। আইরিশ বেগমের 5 সন্তানের মধ্যে বর্তমানে 7 বছরের এক ছেলে এবং 9 বছরের এক কন্যা সন্তান বেঁচে আছেন। সময় সংবাদ, শরীয়তপুর।